নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রিয়াসমু চট্টোপাধ্যায় চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ করে দেখাবো ডিম ভাপা, কীভাবে খুবই কম সময়ে এবং খেতেও খুবই সুস্বাদু হয়। দেখো, আমি প্রথমে জল গরম করতে বসিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন। ডিমগুলোকে আমি খুব ভালো মতো করে সেদ্ধ করে নেবো। আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি। ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি মশলার জন্য যে পেস্টটা করব সেটা হলো 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। খুব ভালো করে আমার পেস্টটা করা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা টিফিন কোটো। টিফিন কোটোর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। তারপর আমি যে পেস্টটা করে রেখেছি সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ এবং লঙ্কার গুঁড়ো। তারপর দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা আমি 2-3 চামচ মতো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দেবো টক দই। খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু টক দই দিলাম, তাই খুবই সামান্য পরিমাণ চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম। এরপর এই সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা মশলা ডিমের গায়ে খুব ভালো করে লেগে যায়। আমার সমস্ত মশলাগুলো মাখানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে এর মধ্যে দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর সাথে খুব ভালো লাগে। ব্যাস, আমার রেডি একদম। এরপর আমি কোটোর ঢাকনাটা বন্ধ করে দেবো। কড়াইতে জল বসিয়ে আমি এই কোটোটা দিয়ে দেবো। তার ওপর দিয়ে একটা থালা চাপিয়ে ভারী একটা চাপা দিতে হবে। মিনিট 5-7 রাখলেই একদম রেডি হয়ে যাবে ডিম ভাপা। গরম ভাতের সাথে জাস্ট একদম জমে যাবে। আর অন্য কোনো রেসিপি তখন আর করতে ভালোই লাগবে না। একবার করে দেখো এই ডিম ভাপা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার আসছি অন্য কোনো দিনে, ততক্ষণের জন্য টাটা।